টাইটানিকের লিওনার্দো ডিক্যাপ্রিও এবং কেট উইন্সলেটের জাহাজের মাস্তুলে দুহাত উঁচু করে বড় নিঃশ্বাস নেওয়ার ছবি কার না হৃদয়ে হাহাকার তোলে? ঠিক সেরকম না হলেও নদীর দ্বারে প্রাণ ভরে বিশুদ্ধ বাতাসে কে না নিঃশ্বাস নিতে চায়? হ্যাঁ বন্ধুগণ, হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, ইউটিউব পরিবারে আবারও একটি অ্যাওয়ারনেস ভিডিও নিয়ে টিম মার্চেন্ট বাংলাদেশ হাজির। আজ আমরা আপনাদেরকে খুলনা শহরের মধ্যে বৈরব নদীর পাড়ে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক প্যাট্রোনাইজ 6 নম্বর ঘাটের রিভার ভিউ পার্কের একটি সম্পূর্ণ রিভিউ ও সকলের অবগতির জন্য আপডেট জানাচ্ছি। ইউটিউবের কয়েকটি চ্যানেলে ও ব্যক্তিগত ব্লগে 6 নম্বর ঘাট রিভার ভিউ পার্ক নিয়ে অধিকাংশই ভুল স্পট লোকেশন এবং ভুল নামে আখ্যায়িত করে আসছেন। সকলের অবগতির জন্য ইহা সংশোধন প্রয়োজন, কারণ আমাদের টিমের অধিকাংশ সদস্যই এত এলাকায় বসবাস করেন, এত বিষয়ে আমাদের চেয়ে ভালো কেউ আপডেট দিতে পারবেন বা বলতে পারবেন এটা আমরা বিশ্বাস করি না। সো অল অনারেবল নেটিজেন, লেটস গো টু মেইন টপিকস। তার আগে একটা ছোট্ট অনুরোধ করি, যারা আমাদেরকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে বেল বাটনে ক্লিক করে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। খুলনার রেলওয়ে স্টেশন হইতে 4 নম্বর BIWT এ লঞ্চ ঘাট দিয়ে মাঝঘাট ছেড়েই এই রিভার ভিউ পার্কের একাংশের শুরু এবং জোড়াগেট ও খালিশপুর সড়ক পথে জোড়াগেট কাঁচা বাজার ও গরুরহাট অতিক্রম করে 7 নম্বর ঘাট সংরক্ষিত এলাকার দেওয়াল গেসে 6 নম্বর ঘাটের শুরু এবং মামুর মাজার পর্যন্ত 6 নম্বর ঘাটের শেষ সীমানা। মামুর মাজার থেকে 7 নম্বর ঘাট সংরক্ষিত এলাকায় দেওয়াল পর্যন্ত 6 নম্বর ঘাটের রিভার ভিউ পার্ক। এই হচ্ছে অ্যাকচুয়াল 6 নম্বর ঘাট রিভার ভিউ পার্কের লোকেশন। 6 নম্বর ঘাটে হযরত আশরাফ আলী মামার একটি মাজার রয়েছে। এই মাজারে প্রতি বছর ফাল্গুন মাসের 7, 8 ও 9 তারিখে বার্ষিক ওরস শরীফ ও মিলাদ মাহফিল হয়। গত 40 বছর যাবত এটি উদযাপন করে আসা হচ্ছে। খুলনা শহরে ঘোরার জন্য কিন্তু নদীর লাগোয়া ভালো কোনো স্পট নাই, তাই খুলনা শহরবাসী এবং বাহির থেকে আসা পর্যটকগণ শহর ছেড়ে নদীর পাড়ে একটা লম্বা নিঃশ্বাস নেওয়ার জন্য রিক্রিয়েশনের একটা দারুণ স্পট এই 6 নম্বর ঘাট ভৈরব রিভার ভিউ পার্ক। সকাল থেকে বিভিন্ন টাইপের লোকজন এখানে আসতে থাকে এবং দে হ্যাভ ফিল লাইক পতেঙ্গা সি বিচ নিয়ার চিটাগং টাউন। ট্রলার, নৌকায় নৌবিহারের স্বাদ এখানে আপনারা নিতে পারবেন। বিশেষ করে সাজের বেলায় তো কথাই নেই, এক মোহনীয় ও সূর্য ডোবার এক অভাবনীয় দৃশ্য। ঘন্টা চুক্তিতে এই সমস্ত ট্রলার গুলি আপনারা এখানে পাবেন। এখানে বেশ কয়েকটি ফাস্ট ফুড শপ, কফি শপ এবং সামুদ্রিক মাছ ও অক্টোপাস সহ বিভিন্ন মেনুতে বারবিকিউ পাওয়া যায় এবং পার্টি হয়। আরো রয়েছে তাজা ফলের দোকান, তো দোকানগুলিতে বিভিন্ন মেনুতে ফলের রস এবং ফলগুলি মাখিয়ে পরিবেশন করা হয়, যা অত্যন্ত সুস্বাদ্য এবং মুখরোচক। এখানে যারা আসেন তারা এই খাবার গুলোর অবশ্যই ট্রিট নেন এবং ট্রিট দেন, আপনিও কি মিস করবেন? বৃহস্পতিবার ও শুক্রবার এই 2 দিন এবং বিশেষ করে বিভিন্ন পার্বণে লোকজনের সমাগমে একটি ছোট বাসের লাঠি পরিমাণ জায়গাও কিঞ্চিত থাকে না। এই সময় আইনশৃঙ্খলা বাহিনীর প্রচুর দখল খেতে হয়। শহরের উভয় দিক থেকে আসার সড়কপথ রয়েছে, ঘোরার জন্য একটি সুন্দর ও নিরাপদ স্পট। অতীতে কোনরূপ কোনো দুর্ঘটনা ঘটেনি এবং ঘটার কোনো আশঙ্কাও নেই বলে মনে হয়, কারণ আইনশৃঙ্খলা বাহিনী এখানে ব্যাপকভাবে তৎপর। সো ডিয়ার ভিউয়ার, আশা করি আমরা 6 নম্বর ঘাট রিভার ভিউ পার্ক সম্পর্কে আপনাদেরকে একটা ক্লিয়ার ধারণা দিতে পারলাম। যারা কষ্ট স্বীকার করে এতক্ষণ আমাদের ভিডিও দেখেছেন তাদের সকলকে টিম মার্চেন্ট বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল করলে আমরা কষ্ট পাবো। আমাদের সাথেই থাকুন টিম মার্চেন্ট বাংলাদেশ।